কচুয়াই বিএনডি ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান। সেবা আন্তরিকতার আরেক নাম অ্যাপোলো প্লাস হসপিটাল। ঢাকা ও কুমিল্লা থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তাররা প্রতিদিন থাকছেন আপনাদের সেবায়। অ্যাপোলো প্লাস হসপিটাল, মমতাজ ভবন, দক্ষিণ শতানন্দী, বলদাখাল, দাউদকান্দি, কুমিল্লা। দেশের বায়ু, দেশের মাটি, গাছ লাগিয়ে করব খাঁটি, এই স্লোগানে চাঁদপুরের কচুয়ায় ফলজ ও বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাজাইয়া নয়াকান্দি বিএনডি ফোরামের আয়োজনে ওই বিদ্যালয়ের 150 জন শিক্ষার্থীদের ফলজ বৃক্ষ প্রদান অতিথি হিসেবে বিতরণ করেন পালাখাল মডেল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইমাম হোসেন সোহাগ। বিএনডি ফোরামের সভাপতি ও প্রভাষক মাখন চন্দ্র সরকারের সভাপতিত্বে ও বিএনডি ফোরামের সহসভাপতি বিমল সরকারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পালাখাল মডেল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইমাম হোসেন সোহাগ। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে প্রত্যেকে অন্তত 3টি করে গাছ লাগান, দেশি ফল খান, সুস্থ থাকুন। তিনি আরও বলেন, বিএনডি ফোরাম স্কুলের উন্নয়ন বিষয়ে আমরা সহযোগিতা অব্যাহত থাকবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডক্টর মনসুর উদ্দিন, মহিলা কলেজের আইসিটি প্রভাষক সম্পাদক দেবনাথ, মেঘদাইর সপ্রাবির প্রধান শিক্ষক সুনীল বাইন, কচুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নু। বক্তব্য রাখেন বিএনডি ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও উদ্যোক্তা ইঞ্জিনিয়ার জীবন কানাই সরকার, বর্তমান সাধারণ সম্পাদক সুখেন সরকার ও বিএনডি ফোরামের প্রধান শিক্ষক খোকন সরকার, দপ্তর সম্পাদক বিকাশ প্রমুখ। এ সময় তিল কিয়াভিটি যুব উন্নয়ন সংগঠনের সভাপতি নারায়ণ সরকার সহ বিএনডি ফোরামের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। আলোচনা শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও গাছের চারা বিতরণ করা হয়। জিসান আহমেদ নান্নুর তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি। রিয়া জুয়েলার্সদের পক্ষ থেকে সম্মানিত গ্রাহকদের জানাই সাদর আমন্ত্রণ। আধুনিক ডিজাইন আর খাঁটি ঘিনি সোনার অলংকার রিয়া জুয়েলার্সদের উপহার। বিশ্বস্ততা আর আস্থায় নারীর অহংকার, রিয়া জুয়েলার্স অলংকার। স্বত্বাধিকার দাউদকান্দির কৃতি সন্তান আলহাজ রুহুল আমিন ও আলহাজ মোহাম্মদ সালাউদ্দিন, 5 বাইতুল মোকাররম, দ্বিতীয় তলা, ঢাকা।